সাইফার মামলার পর এবার তোষাখানা দুর্নীতি মামলাতেও বড় সাজা পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সকালে ওই মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির অ্যাকাউন্টেবিলিটি আদালত। একই সঙ্গে দুজনকেই ৭৮ কোটি ৭০ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ অ্যাকাউন্টেবিলিটি আদালতে আজকের রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ বশির। এ সময় ইমরান খান উপস্থিত থাকলেও তার স্ত্রী বুশরা বিবি আদালতে হাজির ছিলেন না। রায়ে জেল জরিমানার পাশাপাশি ইমরান খানকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে 10 বছরের জন্য অযোগ্য ঘোষণা করে আদালত। প্রধানমন্ত্রী পদে থাকাকালে বিভিন্ন দেশ থেকে অনেক উপহার পেয়েছিলেন ইমরান খান। সেগুলো তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ছাড়াও তোষাখানা থেকে বিদেশি উপহার নিয়েছিলেন দেশটির বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ আরও অনেকেই। তবে ইমরানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকার সময় উপহার পাওয়া কিছু জিনিস পরে অনেক কম টাকায় কিনে নিয়েছিলেন তিনি ও তার স্ত্রী বুশরা বিবি। এর আগে গতকাল রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দেয় বিশেষ আদালত। গত বছরের আগস্টে ইমরান ও কুরেশির বিরুদ্ধে মামলাটি করা হয়। এটি সাইফার মামলা বলে পরিচিত। ক্ষমতা থেকে উৎখাতের প্রমাণ হিসেবে একটি তার বার্তা ফাঁস করার অভিযোগ ছিল ইমরান খানের বিরুদ্ধে। ইমরানের বিরুদ্ধে একের পর এক সাজা ঘোষণাকে রাজনৈতিক প্রতিহিংসা বলছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI এর নেতাকর্মীরা। ये जो फैसला आया इमरान खान के अगेंस्ट, ये बहुत ही बुरा फैसला है। मींस कि पूरी कौम जानती है कि वो एक ऑनेस्ट पर्सन है और उसके साथ ये सब कुछ फेयर नहीं हो रहा। ये जरा सा सारा कुछ गलत हुआ है। इमरान खान वो बहुत ही अच्छे लीडर हैं और पाकिस्तान को चलाने में वो उनका बहुत अच्छा एतमाद है। एडवांस में मैं फिर भी अपने सारे फॉलोअर्स को, PTI के वर्करों को, सपोर्टरों को, कैंडिडेट को, अपने वेलविशर्स को कह रहा हूँ कि तहम्मुल और बर्दाश्त और मुश्तैल ना होना, मायूस ना होना। आपका कप्तान स्ट्रांग है, इंशाल्लाह वो स्ट्रांग रहेंगे, वो नहीं टूटेंगे। हमने इलेक्शन हर सूरत करवाना है, मुखालिफिन को इलेक्शन से भागने का मौका नहीं देना है। গতকাল ইসলামাবাদ ও করাচিতে ইমরানের বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে PTI এর কর্মীরা। এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী 8ই ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন থেকে আগেই ছিটকে পড়েছেন ইমরান খান। তবে তার দল PTI নির্বাচনে অংশ নেবে। যদিও নির্বাচন কমিশন ও আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচনে দলের প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতে পারবে না PTI। 2022 সালের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় ইমরান খানকে। দুর্নীতি, রাজনৈতিক দাঙ্গায় উস্কানি, সামরিক বাহিনীর স্থাপনায় হামলাসহ কয়েক ডজন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।